আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে কুরবানির সম্বন্ধে হাজির হয়েছি। আসলে কি কুরবানি সাত ভাগে দেওয়া যায় যাচ্ছে, নাকি সাত ভাগে দিলে আমাদের কুরবানি হবে নাকি হবে না, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সামান্য তো কিছু কথা বলবো। প্রথমত কথা হচ্ছে গরু, মহিষ ও উট এই জাতীয় পশুগুলো কুরবানি দেওয়া বৈধ, সেগুলোর মধ্যে ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কি না। আসলে সেগুলোর মধ্যে ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাত ভাগ পর্যন্ত কুরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন, যা একটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি। ওই হাদিসখানা সহি মুসলিম শরীফের। একটি হাদিস দ্বারা বোঝা যায় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মধ্যে দশ ভাগ পর্যন্ত কুরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ, উট অনেক দামি একটা প্রাণী, যা মানুষ ক্রয় করার মতন ক্ষমতা নাই, সেই জন্য মধ্যবিত্তদেরকে দশ ভাগে উট কুরবানি দেওয়ার অনুমতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে ভাগের কুরবানি করা জায়েজ এবং সেখানে নাজাইজের কোনো বিষয় নয়। এটি প্রায় সব উলামাই কেরামের মধ্যে বক্তব্য, কিছু বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বক্তব্য রয়েছে যা মোটেই গ্রহণযোগ্য নয়, অথবা যারা পক্ষ সামান্যতম কোনো বর্ণনা নেই। কেউ কেউ বলেছেন যে বাঘে কুরবানি দেওয়া জায়েজ নেই। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন হইতে বর্ণিত সহিহ মুসলিম রেওয়াতে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লাম বাঘে কুরবানি দেওয়ার ব্যাপারে রুখসাত অর্থাৎ অনুমতি দিয়েছেন। সাত ভাগে যে কুরবানি দেওয়া হয় সেই বিষয়ে আমি আরেকটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করতেছি। সহিহ তিরমিজের শরীফের হাদিস 1537, নেসাই হাদিস 4404 নম্বর, ইবনে মাজাহ হাদিস 3131, মুসনাদে আহমদ তৃতীয় খণ্ড 303 নম্বর পৃষ্ঠায়। সহিহ হাদিসটা আমি আপনাদের সামনে আবার উল্লেখ করতেছি। ওরজত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা সফরে ছিলাম, এমন তো অবস্থায় কুরবানির সময় উপস্থিত হলো, তাই আমরা একটি গাভীকে সাতজন শরিক হয়ে একটি গাভীকে আমরা কুরবানি দিলাম এবং উটকে দশজন শরিক হয়ে আমরা কুরবানি দিয়েছি। সুবহানাল্লাহ, মুহাদ্দিসগণ যেহেতু তাদের হাদিসগ্রন্থে এই সব শিরোনাম উচ্ছেদ নির্ধারণ করেছেন, তাদের ফিকহ তথাপি বোঝা হিসাবে, তাই আমরা এখান দেখব যে উপরুক্ত হাদিস ভিন্ন মুহাদ্দিসগণ কোন নামে অনুচ্ছেদ বর্ণনা করেছেন বা তারা সেই অনুচ্ছেদ শিরোনাম কি নির্ণয় করেছেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারব সেটা কোনো বিষয় হাদিস নয়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসে সেই উচ্ছেদ বর্ণনা করেছেন, তার শিরোনাম হচ্ছে বাবুল মাজা ফিল ইস্তারাকি ফিল আদহা, কুরবানিতে শরিক হওয়ার অনুচ্ছেদ। এতএব তিনি হুদাইবিয়া হুট ও গুরুতে সাতজন করে শরিক হয়ে কুরবানি করা আরেকটি হাদিস বর্ণনা করে বলেন, এর উপর সাহাবায় এবং অন্যান্য আহলে এলিমগণের আমল রয়েছে। এই বাক্যটি ভেক্কা লামাজহাবিদের আলেম মুবারকপুরি বলেন, অর্থাৎ দাহি এবং কুরবানি উট গুরুতে সাতজন শরিক হওয়া বৈধতার ব্যাপারে। সুবহানাল্লাহ, সাতজনে কুরবানি জায়েজ সে বিষয়ে আমি আপনাদেরকে আরেকটি হাদিস পড়ে শোনাচ্ছি। একটি কুরবানিতে শরিক হওয়া বৈধ, সেই দলিল, সে দলটি একটি বাড়ির সদস্য হোক কিংবা বিভিন্ন বাড়ি, এবং একজনের একাধিক কুরবানি কারও বৈধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ভেড়ায় কুরবানি করেন, যেমন একটু আগে বর্ণনা করেছেন, এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিরিক্ত করতে নিষেধ করেননি। কুরবানি একটি সৎ কাজ, আর বেশি সৎ কাজ করা উত্তম। উট কিংবা গরু বাঘে শরিক হয়ে কুরবানি দেওয়া সম্পর্কে সৌদি স্থায়ী উলামাই পরিষদের ফতোয়া।
তারা প্রথমে একটি ছাগল কুরবানি যা একটি বাড়ি এবং একজন সদস্যের পক্ষ যথেষ্ট তা উল্লেখ করেন। অতঃপর বলেন, এবং একটি উট ও একটি গরু সাতজনের পক্ষ যথেষ্ট, সে সাতজন একই পরিবারের অন্তর্ভুক্ত হোক কিংবা বিভিন্ন পরিবারের অন্তর্ভুক্ত হোক, তাদের মধ্যে আত্মীয় স্বজনদের সম্পর্ক থাকুক কিংবা না থাকুক, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লাম সাহাবিদের মধ্যে প্রত্যেককে সাতজনকে একটি উটে ও গরুতে শরীক হওয়ার অনুমতি দেন। সুবহানাল্লাহ। ফতোয়ায়ে